আজ হচ্ছে, এটা হচ্ছে শনিবারে, শনিবারের ভিডিও। আজ হচ্ছে শনিবার, এখন বাজাচ্ছে সকাল 9টা। তা ওর বাবা অফিসে চলে গেছে, ওর বাবা চা ফা খায় গেছে। আমি যেহেতু শনিবার আজকে কাজ বেশি, অনেক কাজ, তাই জন্য আমি একটু সব কাজ টাজ সেরে ফ্রেশ হয়ে তারপরে আমি চা খাবো। আর এটা হচ্ছে আমাদের বেলার ভাত, সকালের ভাত একবার হয়ে গেছে ওর বাবা নিয়ে। ও না সরি, আজ তো শনিবার ছিল, আজকে তো ভাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর বাবা ভাত নিয়ে গেছে। আজকে ফ্রিজে ভাত ছিল অনেকটা, ওটা গরম করে দিয়েছিলাম, ওর বাবা ওই ভাতটা নিয়ে গেছে। এটা বেলার ভাত। আর হচ্ছে আমার যেরকম পাউরুটি, আমার 2 পিস পাউরুটি, একটা এখন খাবো, একটা পরে খাবো, এখন 9টা বাজে, একটা খাবো। সকাল সকাল বেশি খেতে পারি না, ওই জন্য চা দিয়ে এই পাউরুটিটা খাবো খেয়ে। আর এ আজকে রান্না হবে হচ্ছে ডাল হবে, মুগ ডাল, মুগ ডাল আমি বসিয়েই দিয়েছি। আর হবে বাঁধাকপির তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা আর চাটনি, আজকের এই রান্না। তাই জন্য আমি এখন চাটা নিয়ে, আমার সব কাজটা সারা গেছে। শনিবার আমাদের একটু বেশি, মানে যা বাসন থাকে সেই বাসনও, আবার উল্টে আরও বাসন থাকলে সেগুলোকেও আমি টেনে মেজে নিই। আর শুক্রবার দিন রাত্রেবেলা ছেলে দুটো কেক বানিয়েছিল, তা একটা কেক আমরা শুক্রবার রাতেই খেয়ে নিয়েছি, আজকে শনিবার বলে ওই জন্য একটা কেক খেয়ে নিয়েছি। আর এই একটা কেক ছিল, তাই এই কেকটা ছিল, তা হঠাৎ করে মাথায় একটু বুদ্ধি খেলছে যে আজকে একটু তাহলে মেজদির বাড়ি যাবো, মেজদিকে এই কেকটা দিয়ে আসবো। তাই জন্য দিদিকে ফোন করেছিলাম যে আমি মেজদি বাড়ি যাবো, পুচকুটাকে নিয়ে যাবো। পুচকুটার পরীক্ষা হয়ে গেছে না, এখন একটু টুকটাক এদিক ওদিক ওকে একটু ঘোরাবো। তা ওর মা তো খুব একটা বেরোতে চায় না, তা আমরাই নিয়ে ওকে একটু বেরোবো, মানে আমি নিয়ে বেরোবো আর কি, এটাই আর কি আমি এবারে ইচ্ছা আছে। তাই জন্য বললাম যাবি, বললো হ্যাঁ। দিদি বললো হ্যাঁ যাবো, চল তাহলে, সেই তো বসেই থাকবো। তাই জন্য ওই ওকে নিয়ে, দিদিকে নিয়ে যাবো একটু মেজদির বাড়ি। তাই জন্য তাড়াতাড়ি করে এগুলোকে সব খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এগুলোকে রেখে বাইরেরগুলোকেও খাইয়ে দাইয়ে সব আটকে দিয়েছি, দিয়েছি। আমি বললাম যে ওপরে গেছে, ছুটকোটা গেছে ওপরে, ওই দুটোকে এই ঘরে রাখবো রেখে, আর তারপরে আমি বেরোবো, মানে কোথাও বেরোবো ভাবলে যেন কেন, মানে এত টেনশানে এসে যায় না, যে সবচেয়ে বড় কথা বাচ্চাটা আমাকে ছেড়ে একটুও থাকতে চায় না। স্পার্কির আলু ভাজা ভাত খাওয়া হয়ে গেল গরম গরম, খেয়ে আবার উনি চলে গেলেন ওনার বিছানায় একেবারে শুতে, ওখানে 4-5টা জামা কাপড় গেঞ্জি ফেঞ্জি এটা ওটা দিয়ে একদম গদি করে দেওয়া আছে, ওর ভেতরেই ঘুমিয়ে থাকবে। আর আমি লাইট ফাইট সব জ্বেলে দিয়ে গেলাম, কারণ মাকে বলেছি যে পুচকুটাকে নিয়ে ওই ওপরে যাচ্ছে, ওপরে ছাদের দরজা দিয়ে দিয়েছি, ঠাকুর ঘরের লাইটও জ্বেলে দিয়েছি। আর এই যো ইনি এখানে কম্বলের তলায় শুয়ে, আর ছোটোটা না খাটে উঠতে পারে না, একদম ছোটো, তো ও নামতে শিখে গেছে কিন্তু ও উঠতে পারে না, ওই জন্য একটা ওই ম্যাট্রেস আছে স্লিপ ওয়েলে, ওইটা একটা দিয়ে ওর ওপরে কম্বল দিয়ে একটু উঁচু করে দিয়ে যাচ্ছি দরজার কাছে, যাতে এইরকম করে উঁচু করে দিয়ে দিলাম, যাতে ওর ইচ্ছা হলে যদি পারে একটু খাটে উঠবে, আর না হলে এখানেই এটার ওপরে ওই গদিটার ওপরে ও শুয়ে যাবে ছোটো বাচ্চাটা। কত ভাবতে হয় জানেন, কোথাও যাওয়ার মানে না, মানে আপনাকে এত ওদের জন্য চিন্তা করে যেতে হবে যে মুখের কাছে জল, মুখের কাছে সব কিছু যাতে না মশা কামড়ায়, তার জন্য ম্যাট জ্বালিয়ে দিতে হবে, মানে সমস্ত করে তবে আমি বেরোতে পারবো। আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে গিয়ে এই বাচ্চাদের ঘরে এই ঘরটা দরজা বন্ধ করে দিয়ে যাবো, কারণ স্পার্কি থাকে, তো এই এই ঘরে আমি কোনো রিস্ক নিই না, কোনো বাচ্চাকে আমি কখনো এই ঘরে রেখে যাই না, কোথায় আচর পাচর দেবে ওর, ও লাফাবে ভয়ে, কোথায় কী হবে খাঁচা ফেলে, মানে সাংঘাতিক ভাবনা চিন্তা করে আমাদের বেরোতে হয় জানেন না। তাই জন্য সব কিছু ঠিকঠাক করে আমাকে এখন লুকিয়ে লুকিয়ে বেরোতে হবে। কি হয়েছে, দাঁড়া 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 দাঁড়া, আমাকে লুকিয়ে লুকিয়ে বেরোতে হবে, ভয় সবার দিচ্ছি, তো ওই জন্য এখন হচ্ছে ভোলা আমার কাছে রয়েছে, মানে ওর অনেক অভিযোগ, এখন কী অভিযোগ বুঝতে পারছি না। আচ্ছা শো আমার, হ্যাঁ গুড বয়, শুয়ে যাও, তা যায় কি ডাকে না আমাকে, আমি কাজ করে নিই। তা রান্নাবান্না সব চাপাচুপি দিয়ে রেখে গেলাম, বাবা দাঁড়াও আমাকে একটু কথা বলতে দাও, হ্যাঁ শোক আমার কাছে বালিশে শোক, এখানে শুয়ে যাও শোক, হ্যাঁ শোক। ছেলের জল গরম করেছিলাম, ঠান্ডা জলে চান করে চলে গেছে, এখানে গরম জল এইভাবেই তার ইয়েতে পড়ে রয়েছে, এটা দেখছে। এইটাকে নিয়ে না এখন বেশি মায়া লাগে, কারণ ও না এক মুহূর্ত আমাকে ছাড়ে না, এক মুহূর্ত। আমি রান্নাঘরে রান্না করলে বাস্কেটে করে ওখানে রেখে দিতে হয় রান্নাঘরে, জানেন, আমাকে দেখবে শান্ত থাকবে এইরকম। তা যাই হোক, পুচকুটাকে নিলাম, নিয়ে চললাম, সে যে সাজুগুজু করে একদম নায়িকা দিদিও আছে, আর আছে একটু নিমকি নেবো কাছে, আছে শনিবার, বুঝেছেন, এবার আমি যার বাড়ি যাই শনিবার গেলে কিছু খাই না, আর ওই জন্য ওই বলবো চা কর, গ্যাস ফ্যাস মেজে, আর একটুখানি ওই নিমকি টিমকি নিয়ে নিলাম, পুচকুকে একটুখানি ওই ফুটি, তারপর কি জেলি বেলি কিনে দিলাম। কিন্তু যেটা বলার জন্য, থামনেলটা দেখে আপনারা বুঝতে পেরেছেন, আমি কিন্তু আজকে হঠাৎ, জানেন, হঠাৎ আজকে আমার মন হয়েছে যে আমি একটু মেজদির বাড়ি যাবো, জানি না কেন।
আর আমার এরকম যে কোনো জিনিস যত বড় বড় মানে আমি যাই করি যাই হোক আমার মাথা দিয়ে আসুক, কিন্তু সেগুলো সব না জানি না কেন পরে গিয়ে দেখি ভালোই হয়। তা কালকে হঠাৎ যেন মনে হলো যে মেজদির বাড়িতে যাব, তা মেজদি বাড়িতে যাব বলে গেছি, গিয়ে দেখছি ওর ঘরের সামনে গত বছর থেকে একটা মানে পুজো মানে গত বছর থেকে স্টার্ট হয়েছে তিরুপতি পুজো। তিরুপতি মানে যে আপনারা তো সবাই জানেন তিরুপতি পুজো মানে তিরুপতি ঠাকুরের পুজো, ওইটা গত বছর হয়েছিল। কিন্তু গত বছর মেজদি আমাকে এতবার বলেছিল এতবার ডেকেছিল যে এখানে প্রথম হচ্ছে বিশাল বড় করে, তুই একবার আয়, অনেক দূর দূর থেকে লোক আসছে আয়। কিন্তু গত বছরে আমার শ্বশুরমশাই মারা গেছিল, আমাদের কালা ওষুধ ছিল, আমি কিন্তু যেতে পারিনি। আমি বললাম না গিয়ে যেখানে দেখতেই পারবো না, যাইনি। কিন্তু কি জানি আর দেখুন আজকে শনিবার আমি হঠাৎ করে ওর বাড়িতে এসেছি, দেখছি কি যে ওই পুজোটা হচ্ছে। ও তখন আমার দিদি বলছে কি, কারণ দিদি এসেছিলো গত বছরে, দিদি তো দেখে চিনতে পেরেছে, দিদি বলছে কি এই দেখ সেই তিরুপতি পুজোটা হচ্ছে। এবার গত বছরে দিদি এসেছিলো কিন্তু এবছরে দেখুন দুর্ভাগ্যবশত ও মন্দিরে ঢুকতে পারবে না, কিন্তু এবছর আমার কপালে হলো আমি মন্দির, আমি প্যান্ডেল, মন্দির নয় প্যান্ডেল, মানে পুজোটা এখানকার মানে কি বলে ফ্ল্যাটের লোকেরা আর কি প্রথম তুলেছে গত বছরে, এটা নিয়ে দ্বিতীয় বছর। তা যাই হোক দিদি যেতে পারলো না, ও মেজদির বাড়িতে ঢুকে গেল মানে একদম মেজদির বাড়ির দরজার গোড়ায়। আমি পুচকুটাকে নিয়ে ওই মানে তিরুপতি মানে দেখতে গেলাম ঠাকুরটা, বুঝেছেন এই হচ্ছে ভাগ্য। দেখুন আমি কিছুই জানি না যে পুজো কি, আমরা যখন ঢুকছি না ওদের মানে পাড়াতে দেখছি কি ওপরে প্রচুর লাইট মানে দিয়ে চেন চেন করে সাজানো। আমি দিদিকে বলছি দেখ ক্রিসমাসের জন্য দিয়েছে এটা, কিন্তু নিজেও তখন জানি না যে আমার কপালে দর্শনটা হবে। গত বছরে বলছি না খুব মানে আমার মেজদি আমাকে অনেক করে বলেছিল আয় না আয় না আয় না, বললাম না যাবো না, কোনো মন্দিরে যেখানে যাইনি এখানেও যাবো না বলে আমি কিন্তু আসিনি। আর এই বছর কীরকম হঠাৎ মানে বলে না যে ভগবান যদি তোমায় দর্শন দেয় পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না, আজকেরে যেন সেই মিরাকেলটা ঘটে গেল। মানে ও গত বছর আমাকে প্রচুর বলেছিল, দিদিও গিয়ে গল্প করেছিল যে খুব সুন্দর ঠাকুর পুজো হয়েছে, তা আমি এসেও দেখলাম, যদিও মানে কি বলবো মানে আমার কপালটা এতটাই ভালো সেই সময় আবার ভোগ দেওয়া হচ্ছিল মানে খিচুড়ি ভোগ পায়েস এইসব দেওয়া হচ্ছে, খুব সুন্দর মানে প্যান্ডেল ফ্যান্ডেল এত সুন্দর মানে কি বলবো আপনাকে। আর কী হয়েছে বলা, আমি তো একটা কথা বলছি বলা আমার একদম কোলের কাছে ঢুকে আসছে। তা যাই হোক আমাদের পুচকু গিয়েও দেখছে বাচ্চারা খেলছে খুব আনন্দ, মানে এত আনন্দ পেয়েছে খুব আনন্দ পেয়েছে, মানে যেটা হয় বাচ্চারা ঘরে থাকে একটু ছাড়া পেলে একটুখানে মানে গান ফান বাজছে ওর খুব মজা হয়েছে। তাহলে দেখুন চলুন আসো আসো, প্রসাদ দেবো তো তোমাকে, তুমি বসে বসে প্রসাদ খাবে পার কাছে, আচ্ছা চড়াবো এখানে তো মন্দির, এখানে তো ঠাকুর কি অপূর্ব ঠাকুর দেখো, ওয়া চলো আরেকটু চলো, দাঁড়াও চলো তুমি প্রসাদটা নাও, প্রসাদ নাও বলো, এইখানে এইখানে আন্টিকে বলো এইখানে দাঁড়াও এখানে গরম, হ্যাঁ না হ্যাঁ না গরম আছে আমার দিদি, হ্যাঁ আসো মা আসো তুমি দেখবে আসো, এদিকে এসো এদিকে এসো তুমি বসো, পার্কে এখন না পার্কে এখন না, তুমি এখন বসো তুমি বসে খাও, দেখ কি সুন্দর এখানে হোম হয়েছে দেখেছিস বাবু, দেখ বাবা হাত দেয় না এটা হোম হয়েছিল, আসো 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 এখানে বসো প্রসাদ খাও, বসো প্রসাদ খাও ঠিক আছে। ভয় লাগলে বলে দেবে।
নিমকি, তোর চেনটা তো হেভি হচ্ছে না নিমকি? হ্যাঁ বাবা, তো স্কিনটা তো হেভি রে, ও বাবা হেভিও করে দিয়েছে রে। তুই তো ল্যাবের বাচ্চা হয়ে গেছিস। হ্যাঁ আমার গা শুকছে, দেখ না তুই ল্যাবের বাচ্চা হচ্ছিস বাবা। দাদা দাদা আরে দাদা এই করছে, হ্যাঁ দাদা এই করছে, আছি 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 আছি, এটা প্রসাদ খা প্রসাদ। কি আমার গায়ে গন্ধ পাচ্ছিস? হ্যাঁ তুই চিনিস, সেই তো ছোটবেলা দেখেছিস। হ্যাঁ নাচো 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 আমার সঙ্গে নাচো, ছাড়া আছো মোছো মোছো মা, খালি গায়ে গন্ধ শুকছে। দাঁড়া আমি এখানে বসি, দাঁড়া দাঁড়া আমি এখানে বসি, দাঁড়া কি হয়েছে আয় ছেলে। কি হলো, কই গেলি রে? আয় পালিয়া নিমকি, কোথা দিয়ে পালিয়ে আসে নিমকি গো, কোথা দিয়ে আমার কাছে পালিয়ে হচ্ছে চুকু বাবা, এত আদর এত আদর এত।